I'm not good enough. Huh? Oh no, fine. I wanted to sit here so she can. See that. এভরিওয়ান আসসালামু আলাইকুম আই হোপ আপনারা সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন একটি ব্লগ আর আজকে হচ্ছে ছোট মুখে ইমার্জেন্সি মদিনায় শিফট করতেছে ডাক্তাররা কারণ তাবুকে হচ্ছে চিকিৎসা ওরকম ভালোভাবে হইতাছে না জন্য আমার আর ছোট আকামা জমা দেওয়ার জন্য হসপিটালের পিছন দিক থেকে একটা অফিস আছে হাসপাতালেরই তো একটা নার্সের সাথে যাইতেছিলাম তো নার্সটা আমাকে একাই যাইতে বলছি কিন্তু আমি ভালো মতো চিনি না এই জন্য নার্সটাকে বললাম যে আপনি আমাকে একটু দেখায় দেন তো যাইতে যাইতে হসপিটালের পিছন দিকটা মার্শাল্লাহ অনেক সুন্দর একটা ভিউ হোটেলের ভিতরে সবসময় এসি ছাড়া থাকে প্রচন্ড শীত লাগে আজ দশ পনেরো দিন পর বাইরের ভিউটা উপভোগ করতেছি আর বাইরে মার্শাল্লা অনেক রোদ ছিল আর হালকা হালকা ঠান্ডা বাতাস ছিল অনেক ভালো লাগতেছিল আর প্রত্যেকটা খেজুর গাছে কি পরিমাণ যে খেজুর ধরছে বাইরের পরিবেশটা সত্যি অনেক বেশি সুন্দর ছিল তো এখন হচ্ছে আমি যাইতেছি আমার আকামাটা জমা দিতে দেখি দেওয়ার পরে হয়তো বা আজকে বা কালকে সকালবেলায় আমরা মোরদিনার উদ্দেশ্যে রওনা দিব আর এই যে বললাম না যে প্রত্যেকটা খেজুর গাছে কি পরিমাণ খেজুর ধরছে জানি না আর কতদিন ভাবে হসপিটালে থাকতে হবে আর আপনারা ভাবে আমার ছোটমোর জন্য দোয়া করবেন জানি আমার ছোটমতাতে সুস্থ হয়ে যায় এই যে দেখুন তারপর দিন সকাল 10 15 দিন ধরে খাবার খাইতে খাইতে আমি হইছে অনেক বেশি অসুস্থ হয়ে পড়ছি কেমন জানো শরীরটা বেশ একটা ভালো না তো যাই হোক হসপিটাল থেকে এই যে একটা লোক আর হচ্ছে একটা নাস আমাদের সাথে যাবে আমাদের এয়ারপোর্ট পর্যন্ত আগাই দিতে ছোটমুক এই জায়গায় নিয়ে আসছে আর বাইরে কিন্তু এখনো রোদ আলো কি কিছু ওঠে নাই মাত্র হইছে 5টা কি 4টা 4:30 এরকম বাজেতে এই যে দেখুন ছোটমুক এখন অ্যাম্বুলেন্সে উঠাই নিয়ে যাবে তা আমি ও হচ্ছে অ্যাম্বুলেন্সের ভিতরে ছিলাম আর একটা আমাদের সাথে আর ড্রাইভারটা যে অ্যাম্বুলেন্সের যে ড্রাইভার আসলে উনি একদম প্লেন জীবনে কখনো ভাবতেই পারেন যে এরকম ভাবে কখনো এয়ারপোর্টের ভিতরে এসে বসে থাকতে হবে আমার সেই এয়ারপোর্টে আসলে পরে কি পরিমাণ খুশি হয় দেশে যাবে দেশের মাটিতে যাবে আর আর আমার হচ্ছে আজকে প্রচন্ড পরিমাণ কষ্ট হচ্ছিল আমার ফ্যামিলির লোকের জন্য আর আমার ছোট আমার জন্য যে কি দিয়ে কি হয়ে গেল তো যাই হোক আল্লাহ যা করে ভালোর জন্যই করে তো এই জায়গা হচ্ছে যেহেতু আমি পেশেন্ট নিয়ে যাচ্ছিলাম তো আমাকে এয়ারপোর্ট থেকে একটা বাসে করে প্লেনের কাছে নিয়ে দিবে তো এই দেখুন বাসটা হচ্ছে একদম ফাঁকা শুধু এই বাসটার ভিতরে আমি একাই তার কারণ হচ্ছে আমরা যে প্লেনে যাবো ওই প্লেনটা একদমই আর কি হেলিকপ্টারের মতো ছোট শুধু পেশেন্ট নেওয়ার জন্য আর হয়তো বা ভিতরে দুই তিনজন লোক থাকবে যারা আমাদেরকে গাইড করবে বা একদম সহি সালামত মতো ঠিক মতো দিয়ে আসবে তো ওই যে দেখুন বাস থেকে নেমে যাওয়ার পরে হচ্ছে হেলিকপ্টার নাকি প্লেন না বিমান আমি জানি না এটার কি তো এই লোকটা হচ্ছে অনেক ভালো ছিল ইংলিশে কথা বলে কিন্তু একদম হাসি খুশি অনেক ভালো তো এই জায়গা হচ্ছে ছোটাম্মুকে ওই যে অ্যাম্বুলেন্সের ড্রাইভার আগে এই জায়গায় রাইখে গেছে তা আমার আস্তে আস্তে একটু লেট হয়েছে যেহেতু মানে এয়ারপোর্টের ভিতরে একটু প্রসেসিং এর কাজ ছিল তো এগুলো সেরে টেরে আসতে দেরি হয়ে গেছে তো এই জায়গায় হচ্ছে একটা লোক বসেছিল একটা সিটে মানে এই প্লেনের যারা লোক থাকে আর কি কয়েকজন বেশি না চারজন আর চালাইছে দুইজন প্লেনটা আমাকে হচ্ছে ওনার বসার যে তুমি এই জায়গায় বসো ইনশাল্লাহ লোকগুলোর ব্যবহার অনেক বেশি ভালো ছিল ছোট আমাকে সুন্দর মত একদম বাইন্দা টাইন্দা রাখছে যাতে সিটের থেকে পরে না যায় তো এই যে দেখুন এখন হচ্ছে প্লেনটা সেরে দিচ্ছে প্লেনের ভিতরে হচ্ছে তিন চারটা লোক ছিল তার ভিতরে একটা মেয়ে ছিল আর মেয়েটা এত বেশি কিউট ছিল সুন্দর ছিল মানে একদম বিদেশি বিদেশি মেয়েদের মতো লাগে বিদেশি মেয়ে আর কি তারপর অনেক বেশি ভালো হচ্ছে এখন আস্তে 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 একদম দিকে উঠে যাবে আর আমি জানি না আমি যে কয়েবারে প্লেনে যাওয়া আসা করছি সবসময় আমার হচ্ছে প্লেনের যে পাংখার সাইটের এই সিটটাই পরে কেন জানি না আমি কিচ্ছু ভিডিও কমিডিও কিচ্ছু করতে পারি না তো যাই হোক তারপর আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করার জন্য একটু ভিডিও ক্লিপ নিলাম যে দেখুন এখন উপর দিকে উঠে পড়ছে আর বেশিক্ষণ লাগবে না হয়তো বা তাবুক থেকে হচ্ছে মদিনার এয়ারপোর্টে কয় পাঁচচল্লিশ মিনিট লাগছিল মেবি এরকম লাগছিল আমি ভালো মতো খেয়াল করি নাই বুক থেকে যদি মদিনায় গাড়িতে আসতাম বা বাসে আসতাম তাহলে মনে হয় আট থেকে নয় ঘন্টা লাগতো আট নয় ঘন্টার পর প্লেনে আসার কারণে পাঁচচল্লিশ মিনিটে হয়ে গেছে তো যাই হোক যে দেখুন এখন হচ্ছে ছোট মুখে নামাই দিতেছে মদিনার এয়ারপোর্টে চলে আসছি আর এই এয়ারপোর্টে কিন্তু আমরা যেই হসপিটালে যাব ওই হসপিটাল থেকে হচ্ছে অ্যাম্বুলেন্স পাঠাইছে এন্ড সিস্টাররা আসছে সিস্টার বলতে নার্স বা ডাক্তার তারা আসছে একদম গাড়িতে করে এখান থেকে আমাদেরকে নিয়ে যাবে হসপিটালে তো যে দেখুন এই জায়গার পরিবেশটা কিন্তু সত্যি অনেক ভালো অ্যান্ড ব্যবস্থাগুলো অনেক ভালো সরকারের যে সুযোগ সুবিধাগুলো আছে এগুলো অনেক ভালো আমাদের বাংলাদেশে হয়তো বা সুযোগ সুবিধা এতটাও ভালো নাই তো যাই হোক এই জায়গায় হচ্ছে ছোটো আমুকে আগে রুমি দিয়ে দিছে পরে হচ্ছে আমিও কতক্ষণ পর্যন্ত রুমি গিয়ে শুয়ে টুয়েছিলাম আর ভালো লাগতেছিল না কারণ সেই ভোরবেলা আসছে অনেক বেশি ক্ষুদা লাগছে তো এই জায়গায় আসার সাথে সাথে হচ্ছে বাঙালি একটা আন্টি কি পায়লাম তাই আন্টি আমি জি জিজ্ঞেস করি আন্টি এই জায়গায় কি আশেপাশে কোনো বাঙালি খাবার হোটেল আছে কারণ আমরা যে ভোর তাবক থেকে রওনা দিছি তারপর হসপিটাল আসার পর হসপিটালের কিছু নিয়ম ছিল ওগুলা পূরণ করতে করতে রোমে যাইতে যাইতে অনেক বেশি লেট হয়ে গেছে তো আমার হচ্ছে অনেক বেশি ক্ষুধা লাগছিল আর হসপিটাল থেকে আমরা আসার পর এখনো কোনো খাবার দেয় নাই আর যে খাবার দিলো খাবার তত বেশি মজা লাগে না কেমন যেন একটু গন্ডগোন্ড লাগে খেতে পারি না ঠিক মতো যেহেতু সৌদি আরবের খাবার তার ভিতরে আবার তেল নাই ঝাল নাই নুন নাই মানে কেমন জানি একটু খেতে পারি বাঙালি আন্টিকে বল সিপরে উনি কাকে দিয়ে খাবারগুলো আইনা দিছে তো টাকা কিন্তু আমাদের এই তো দেখুন আমাদের হচ্ছে পনেরো নম্বর রুম ছোট একটু ক্লান্ত ক্লান্ত লাগতেছিল আর আমাদের হচ্ছে একদম জানালার সাইডের রুমটা পড়ছে তো কি কি খাবার আনছি বাঙালি হোটেল থেকে আপনাদেরকে একটু দেখাই এই জায়গায় ছিল মেবি করলা দিয়ে আলু ভাজি হ্যাঁ হ্যাঁ একটু খোলা ঘোলা লাগতেছে মোবাইলটা কীরকম যেন হয়ে গেছিলো করলা দিয়ে আলু ভাজি আর হচ্ছে অনেক খাবার আনছি মুরগির মাংস ও মুরগির মাংসটা হচ্ছে ভাইজা পরে ভোনা করা তো মুরগির মাংস আমি তত ভালো ভাবে খাই না মানে ছোটা মতো খাইতেই পারে না আমি একা খামু খামে শুধু ডাল দিয়ে আর হচ্ছে করলা ভাজি দিয়ে ভাত একদম হাতে চিটকায় মা খাইয়া পরে চামচ দিয়ে খাওয়াই দিই তো দুজন মানুষের খাবার আনছি কারণ প্রথম প্রথম আনছি তো বুঝতে পারি না খাবার আনছি অনেক বেশি তো মো বলতেছিলো তোর যেহেতু অনেক বেশি খোদা লাগছে তুই আগে খাইয়ে নে খাইয়া পরে হইছে আমার ভাত মা খাইয়া পরে খাওয়াই দিস তো এই জায়গায় দেখুন বেগুনের ভত্তা আনছিলাম আর এই বেগুনের ভত্তাটা আমি ফার্স্ট টাইম সৌদি আরবে কোনো হোটেলের থেকে বেগুনের ধরনের ভত্তা খাইতেছিলাম ভত্তাটা সিরিয়াসলি অনেক বেশি মজা ছিল আর এই যে হয়েছে পাতলা ডাল ছিল আর ডালটা হয়েছে একদম একটু পাতলা পাতলা ছিল ডালটা অনেক বেশি মজা ছিল তো যাই হোক এখন হয়েছে ভাতটা সুন্দর মতো বেগুনের ভত্তা দিয়ে মা খাই বিসমিল্লা বলে খাওয়া দাওয়া করবো আর আমি বুঝলাম না আমার হাতে তো কালা লাগে কেন আমি সব সময় কেমন জানি মানে আলোর দিকে ধরলে পরে লাগে একটু সুন্দর আর একটু অন্ধকারে গেলে লাগে ভুইতা কালা এখানে কিন্তু কোনো ফিল্টার মিল্টার কিচ্ছু নাই তারপরও আমার মনে হয় কি যে আমি ক্যামেরা থেকে বাস্তবে একটু বেশি দেখতে সুন্দর তো যাই হোক বেগুনের ভত্তা দিয়ে অনেকগুলো ভাত খাইছি কারণ দিয়ে ভাতগুলা খাইতে অনেক বেশি মজা লাগছিল এই টাকাতে খাবার কিনে আনছি সেই টাকার থেকে ডাবল টাকা হইছে ভাড়া দেওয়া লাগে কারণ বাঙালি হোটেল হইছে অনেক দূরে চল্লিশ টাকার খাবার আনছি আর বিশ টাকা দেওয়া লাগছে ভাড়া কারণ মদিনায় এহেরামের ওই জায়গায় হচ্ছে বাঙালি হোটেল আশেপাশে থাকলে হয়তো বা আমি নিজে যে নিজেই নিয়ে আইসা পরে খাইতে পারতাম ভাড়া দেওয়া লাগতো না প্রতিদিন বিশ টাকা করে ভাড়া বাড়ির কাছের কথা এই জন্য একদিন খাবো তিন চার দিন আবার খাবো না হসপিটালের খাবার খাবো এরকমভাবে খেয়ে খাইয়ে হচ্ছে নিজের জীবনটা রাখতে হবে তাছাড়া কিছু করার নাই আর করলা ভাজিটা কিন্তু তো মশলা অনেক বেশি মজা ছিল কিন্তু করলা ভাজিটার ভিতরে হয়েছে প্রচুর পরিমাণে হলুদের ফাঁকি দেওয়া ছিল এজন্য বেশি একটা একদম ভালো লাগে তো যাই হোক আপনি আবার ভাববেন না যে আমি খাবারের রিভিউ দিচ্ছি আমি কিন্তু খাবারের টেস্ট অত ভালো বুঝি না আমার কাছে যেটা ভালো লাগে আমি শুধু ওইটা দিয়েই খাই আর যেটা ভালো লাগে না ওইটা আমি একদম পাতেও লই না এখন খাবো মুরগির মাংস দিয়ে আর মুরগির মাংস হচ্ছে এক পিস মাংস নিচ্ছি মাংসটা হচ্ছে ভাইজা রান্না করা ছিল একটু রোস্ট রোস্ট টাইপের ছিল ততটা মজা লাগে না আমার কাছে আমার কাছে সব থেকে বেশি পাতলা ডাল করলা ভাজিটা হালকা হালকা ভালো লাগছে আর সব থেকে বেশি ভালো লাগছে বেগুনের এই যে দেখুন ছোট জন্য ভাত মা খাইছি তো ছোট ম বলতেছিলো এত ভাত মা খাই কেন আমি তো এতগুলা খাইম না পরে আমি বলতেছিলাম যে ভুলে ভুলি মাখা খেয়েছি যতগুলা পারি না ততগুলা খান তো ছোট হইছে নিজের হাত দিয়ে খাইতে না খাওয়াই দেওয়া লাগে যেহেতু ঘাড়ে সমস্যা তারপর আবার আরেক হাতেও সমস্যা তো এখন বলি যে মদিনায় আসার কারণ কি মদিনায় আসার কারণ হচ্ছে ছোটার মধ্যে দুইটা জায়গায় অপারেশনের প্রয়োজন আছে যেমন হচ্ছে হাতে যে ঘাড়ের থেকে হাতের এই জায়গায় ডেনা বলে নাকি আচ্ছা ওই জায়গায় আর হচ্ছে গলার হারে তো তাবুকে হচ্ছে চিকিৎসা অতটা ভালো না তো এর জন্য তাবুক থেকে হচ্ছে মদিনায় পাঠাই দিছে মদিনায় এই হসপিটালে অপারেশন করা হবে তো জানি না কবে অপারেশন করা হবে বা কতদিন থাকতে হবে এই জায়গায় আজকে পনেরো ষোলো দিন ধরে তো এমনি হসপিটালে আসি আর কতদিন থাকবো তো যাই হোক আমরা যে এই রুমটায় ছিলাম ওই রুমের জানালা দিয়ে দেখলাম যে এই জায়গায় কিছু খেজুর গাছ আছে আর আমাদের বাঙালি কিছু ভাইয়ারা হচ্ছে এই খেজুর গাছগুলো পরিষ্কার করতেছিল আর প্রত্যেকটা খেজুর গাছে কিন্তু প্রচুর পরিমাণ খেজুর ছিল যে দেখুন কানিগুলা কি পরিমাণ আর খেজুরগুলো কেটে ফেলবে মনে হয় পাইকে গেছে না কি জানি না একজনে ঝাড়ু দিতেছে একজনে ডাইগা সরাইতেছে আর একজনে গাছ ঝুরতাছে আমাদের গ্রাম অঞ্চলে বলে খেজুর গাছ ঝোড়া বা তাল গাছ ঝোড়া তয় মানে গাছের ডাইগে ডুগে কাইটে এগুলো পরিষ্কার করলে গাছ ঝোড়া বলে আর কি স্ক্রিন ব্লগটা এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ